নমস্কার, সকলে ভালো আছেন আর ভালো থাকবেন, কারণ ভালো থাকা আর কিছু কিছু সঠিক গাইডলাইন, সঠিক দিশা, সঠিক রাস্তা, সবার শেষে যেটা সবার প্রথমে বলা উচিত ছিল, সঠিক মানুষের প্রয়োজন। আর কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আগে বিচার এইভাবে করতে হয় যে মানুষটা কতটা ভালো, তারপর তো তার ডিগ্রিগত দিক, তারপর তো তার পেশাগত দিক দেখা। এই কথাটা আজকে এই কারণেই বলা, যার অনুষ্ঠান এটা রয়েছে তার ক্ষেত্র ধরে তার প্রথম পরিচয় হচ্ছে কিন্তু মানবিকতা বা এই মানুষের কথা। আমরা এই কারণেই বলি, আমরা তো অনেক সময় অনেক রোগগ্রস্ত, অনেক ছোট ছোট রোগ অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়ে সারে না, আবার অনেক বড় বড় রোগও সঠিক ডাক্তারের কাছে গেলে সেরে যায়। একটা কথা আমরা শুনি না যে ডাক্তারের কথা শুনে মানে অর্ধেকটা ভালো হয়ে গেলাম, সেক্ষেত্রে কিন্তু সেই ডাক্তারের ব্যবহারটার কথা আগে ওঠে। অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে কিন্তু তার কোনো বিমত নেই, একই রকম কথা। আপনি যার কাছে আসতে চাইছেন বা আপনি যার কাছে আসবেন, যদি তার কথাতেই আপনি স্যাটিসফ্যাকশন না পান, তার কথাতেই যদি আপনি মনের জোর না পান, তার কথার মধ্যে যদি আপনি কনফিডেন্স না পান, আত্মবিশ্বাস না থাকে, তাহলে মনে হয় কোনো অ্যাস্ট্রোলজার আপনার কেন কারোর জীবনের সমস্যা মেটাতে পারে না। এই জায়গা ধরেই কিন্তু রয়েছে ডক্টর তীর্থব্রত আচার্য। এই জায়গায় এই কথাটা এই কারণেই বলার হয়েছে, প্রতি মুহূর্তে তার প্রেডিকশন শুনেছেন, প্রতি মুহূর্তে তার কথা শুনেছেন। আর একটা কথাও না বললে নয়, যেটা আমরা ছোট থেকে বড় অবধি শুনে আসি, যে অভিজ্ঞতা কথা বলে, ডিগ্রি বা এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো জিনিসের খুব প্রয়োজন। যে বিষয়টা নিয়ে আমি কাজ করব, সেই বিষয়টা অ্যাস্ট্রোলজি হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক, সেই বিষয়টা আমি কতটা জানি, মানে কতটা জ্ঞান আমার রয়েছে, কতটা চর্চা করেছি আমি, তার ছাড়াও আর একটা বিষয় রয়েছে, আমার মানসিকতা কি বলছে। মানবিকতা কি শুধুই ব্যবসা নিয়ে কথা বলছে, নাকি মানুষের মনটা বোঝার দরকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ বলতে পারবো না, খুব কম মানুষ আছে যে আমরা লাইফটাকে সেটেল করতে অ্যাস্ট্রোলজারের কাছে যাই। যাই তো ডেফিনেটলি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা সমস্যা নিয়ে যাই। সেই সমস্যা নিয়ে যদি আমরা গিয়ে সমাধানের সাথে সাথে গাইডলাইন না পেলাম, কাউন্সিলিং না পেলাম, সঠিক পথটা না পেলাম, শুরু গিয়ে প্রেসক্রিপশনে লিখে দিয়ে রেমেডি নিয়ে চলে আসলাম, তাহলে কি মানসিকভাবে ভালো থাকা যায় বা আমাদের বিশ্বাসটা কি অ্যাস্ট্রোলজারের উপর থাকে? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে ডক্টর তীর্থব্রত আচার্য আপনাদের মন জয় করেছে, কারণ তার মানসিকতা এইভাবেই কাজ করছে। আর আজকেও যারা মনে করছেন যে না ফোনে লাইভ অনুষ্ঠান একটু চেষ্টা করবো, তারা চেষ্টা শুরু করে দিন, কারণ হচ্ছে আমাদের টিভি স্ক্রিনে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে আর আজকে আমরা পেয়ে গেছি তাকে। পাশাপাশি আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট করার রয়েছে, খুব শীঘ্রই আমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে বিগত এক বছর বহু সমস্যার মধ্যে দিয়েও পড়াশোনার বহু ক্ষতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করছেন, যেই বাবা মারা মনে করছেন, এটা আমি বেসিক্যালি বলবো বাবা মাকে, কেন স্টুডেন্টরা ভেতরে গিয়ে পরীক্ষা দিল, বাবা মারা হলের বাইরে বসে পরীক্ষা দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো সেই বাবা মাদের, সেই পেরেন্টসদের, যে আপনারা কিন্তু একটু যোগাযোগ করতে পারেন, কারণ স্পেশাল হরোস্কোপ অ্যানালাইসিস কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এখন করা হচ্ছে, তার জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন। আজও কিছু বিষয় নিয়ে কথা হবে, আপনাদের সাথে কথা হবে লাইভ অনুষ্ঠান, তার আগে সকলের তরফ থেকে স্বাগত জানা হবে। তার আগে আমার নতুন বন্ধুদের একটু মনে করে দিতে হবে, যারা সৃষ্টি টিভির দর্শক তারা জানেন, যদি কোনো নতুন ভিউয়ার্স থেকে থাকে, সৃষ্টি টিভি কিন্তু সমস্ত এমএসওর সাথে সাথে আপনাদের জিও টিভিতে এখন উপলব্ধ রয়েছে। প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু লাইভ অনুষ্ঠান আপনারা সৃষ্টি টিভি ফেসবুক পেজে দেখতে পারবেন, ডক্টর তীর্থব্রত আচার্যর প্রোগ্রাম কিন্তু আপনারা সৃষ্টি টিভি ইউটিউব সার্চ করলে প্রতিটা অনুষ্ঠান পেয়ে যাবেন। তাই সরাসরি তাকে স্বাগত জানাই সকলে তরফ থেকে, গোল্ড মেডেলিস্ট পিএইচডি অ্যাস্ট্রোলজার ডক্টর তীর্থব্রত আচার্য। নমস্কার দাদা। নমস্কার। সৃষ্টি সকল দর্শককে অত্যন্ত ভালোবাসা জানিয়ে এবং সাদর অভ্যর্থনা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা, যে মানসিকতা, আমরা বাস্তব জীবনে একটা শব্দের সঙ্গে খুবইভাবে প্রচলিত এবং সেই শব্দের সঙ্গে খুবইভাবে খুবই অঙ্গাঙ্গীভাবে কথাটা শুনে থাকি, সেটা হলো বোধ বুদ্ধি। এই বোধ সৃষ্টি হয় কোথা থেকে? বোধ হচ্ছে একটা মানসিক স্থিরতা এবং মানসিক তৃপ্ততার জায়গা থেকে যা তৈরি হয় এবং সেটা আসে বিভিন্ন শিক্ষা গ্রহণ বা বিদ্যাচর্চা এবং তার বিভিন্ন পরিপ্রেক্ষিতের মাধ্যমে। আমরা এই শব্দটার মধ্যে অনেক সময় শুনে থাকি যে এই বোধ বুদ্ধির অভাব, কোনো কাজ যদি কেউ খুব ভালোভাবে পড়ে থাকে তো বলা হয় যে তার বুদ্ধি প্রকাশ ঘটছে বা সে খুব বুদ্ধিমান। এই যে বোধ বুদ্ধি, এই যে সব বিষয়টি কোথা থেকে তৈরি হচ্ছে, একটু আগে আমি বললাম যে এটা বিদ্যাচর্চা বা বিভিন্ন রকমের শিক্ষা, বাস্তবিক চিন্তাভাবনা, বাস্তবিক আমরা যে বিভিন্ন প্রতিনিয়ত যে শিক্ষা লাভ করছি সেখান থেকে এই বোধ তৈরি হয়। এই বোধটাকে, বোধের সঙ্গে সঙ্গে সেটাকে যত বাস্তব জীবনে তাকে আমরা প্রয়োগ করতে পারবো সেখান থেকে তার সৃষ্টি হচ্ছে বুদ্ধি, এবং তার সঠিক দুটো মেল বন্ধনের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনে, কর্মজীবনে, শিক্ষা জীবনে এবং
প্রত্যহ চলার দিনের মধ্যে এই বোধ বুদ্ধি দুটো একসঙ্গে যখনই আমাদের কাছে সম্মিলিত হয় তখনই তৈরি হয় আমাদের সাফল্য, আমাদের কাছে এসে পৌঁছায়। এই বোধ বুদ্ধি এই দুটো খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বোধ বুদ্ধি থেকে আমরা আমাদের বুদ্ধি বিকশিত করে এবং এই বোধ আমাদেরকে দেয় বিদ্যাচর্চার মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে। এই শিক্ষা আমাদেরকে দেন দেবী সরস্বতী এবং বোধকে সঠিকভাবে কাজে এবং তাকে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে প্রয়োজন হয় বুদ্ধি। এবং বুদ্ধির জন্য আমরা যার সব কাছে সবসময় প্রার্থনা করি সে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। দেবী সরস্বতী এবং সিদ্ধিদাতা গণেশ এই দুজনেকে যদি আমরা ঠিক সঠিকভাবে উপাসনার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের বোধ বুদ্ধিকে আমরা ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে আমাদের কর্মজীবনে, বাস্তবিক জীবনে এবং শিক্ষা জীবন সব কিছুতে আমরা কাজে লাগাতে পারি। এবার এখন এই বিশাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই সময় আমাদের মানে বাড়িতে যে সমস্ত এখন দেখা যাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করছে লোকে, এবং এছাড়াও দেখা যাচ্ছে যে বাড়ির যারা ছোটরা রয়েছে বা শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে একটা মানসিক স্ট্রেস তৈরি হচ্ছে, কারণ তারা বিগত কিছুদিন ধরে তাদের সরাসরিভাবে তাদের বন্ধু বান্ধব বা স্কুলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না, যেতে পারছে না, সম্পূর্ণভাবে তাদের সঙ্গে তাদের মধ্যে ইন্টারাকশন তৈরি হচ্ছে না, বা তাদের মধ্যে যে নানা রকমভাবে একটা মানসিক চাপ তৈরি হয়েছে সেই চাপ থেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা অনেক সময় তৈরি হচ্ছে, বা যে একটা মনঃসংযোগ যেভাবে করা দরকার সেইভাবে মনঃসংযোগটা গড়ে উঠছে না। আবার ওয়ার্ক ফ্রম হোম তো যারা করছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কাজের স্ট্রেস বা একটা অন্যরকম মানসিকতা তৈরি হচ্ছে যে কাজের ক্ষেত্রে সেইভাবে মানসিকভাবে সেইভাবে দিয়ে উঠতে পারছেন না। এরকম নানাবিধ সমস্যা এরকম কাজের ক্ষেত্রে মনঃসংযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই কারণের জন্য আজকে আপনাদের কাছে আমি এসে পৌঁছেছি যে সেই সমস্যা থেকে কিভাবে দূরীভূত হয়ে যায় সেই নিয়ে আমি দু এক কথা আপনাদেরকে বলবো। প্রথমে এক বন্ধুর সঙ্গে কথা বলে নিই। একদম, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি খুব শান্তভাবে কথা শুনছিলেন তীর্থপ্রত দা, তাই তো? হ্যাঁ, সেই কথা শোনার জন্য খুবই আমি এখান থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সময় এইটুকু সময় আমার জন্য ব্যয় করবার জন্য। একদম, আজ যে মনোসংযম নিয়ে কথা হচ্ছিল আপনার মধ্যে সেটা রয়েছে স্থিরতা, আপনি মন দিয়ে শুনছিলেন। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কাঁথি থেকে বলছি। কাঁথি থেকে, বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানবো। ছেলে ডেট অফ বার্থটা বলুন। 23/1/2023। 23/1/2023? রাশি লগ্ন কিছু জানা আছে? আগে কাউকে দেখিয়েছিলেন? ঠিক আছে, আপনাকে ছেলে কি খুব চঞ্চল? রাশি লগ্ন জানা আছে তো? রাশি লগ্ন জানা নেই? আচ্ছা আচ্ছা, তো মঘা নক্ষত্রে জন্ম ছেলে, আপনার ছেলে জন্ম মঘা নক্ষত্রে, সিংহ রাশি এবং কন্যা লগ্ন। এই বছরে কি এইচএস দেবে নাকি ছেলে? 2000 সালে জন্ম তো? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? ছেলে এই বছরে কি পরীক্ষা দেবে? ছেলে এডুকেশনাল ক্যারিয়ার জায়গা একসঙ্গে যোগ তৈরি করেছে, বুধাদিত্য যোগ। পড়াশোনার ক্ষেত্রে ভালো কিন্তু চঞ্চলতা মনোভাব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ রেজাল্ট আসার কথা সেই পরিমাণ রেজাল্ট আপনাদের কাছে আসছে না, বা আপনাদের যেইভাবে ছেলেকে চাইছেন সেইভাবে তার সেই মতো তার কেরিয়ারের দিকে বা পড়াশোনার দিকে সেই মতো ফোকাস করতে পারছে না। এবং ছেলের লাস্ট কিছু মাস ধরে দেখা যাচ্ছে একটু ডিপ্রেশন, একটু পেটের সমস্যা, মাথার যন্ত্রণা। এছাড়াও দেখা যাচ্ছে যে ছেলের মায়ের একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছে এবং বেশ ছেলেকে নিয়ে বেশ চিন্তিত থাকে। এরকম কি কিছু ঘটছে? আচ্ছা, এছাড়া আপনার ছেলে অষ্টমে দেখা যাচ্ছে এখানে বৃহস্পতি, এই বৃহস্পতি অষ্টমে থাকার জন্য দেখবেন ছেলের যে বন্ধু বান্ধব সেই বন্ধু বান্ধবের সংসর্গটা খুব একটা কিন্তু বিশেষ ভালো নয়। এই এদের সংসর্গ থেকে যদি একটু ছেলেকে বিরত করে ঠিক দিকে আপনি গাইড করতে পারেন তো সেইভাবে কিন্তু ছেলে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পেতে পারে এবং ভবিষ্যতে কিন্তু অনেক ভালো ক্যারিয়ারও হতে পারে ওর। সেই দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে। যেগুলো বললাম সেগুলো কি সঠিক?
একদম সঠিক, একদম সঠিক। হ্যাঁ, তাহলে যদি মনে হয় যে একটু রেক্টিফাই করার প্রয়োজন, আপনি একটু বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নিন, কারণ ওর মায়ের মানসিকতা কি সেটাও কিন্তু হরোস্কোপ দেখে তীর্থপতদা বলে দিলেন, অর্থাৎ বুঝতে পারছেন যে কিভাবে প্রেডিকশন করা যায়। তো আপনি একটু যোগাযোগ করে নিন, আপনি না আপনাদের মতো যারাই যোগাযোগ করতে চাইছেন তারা একটু বুকিং নাম্বারে ফোন করে নিন। দেখুন বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দুটো দেওয়া রয়েছে, সেই যে কোনো নাম্বারে আপনারা ফোন করতে পারছেন। আপনাদের নিয়ারেস্ট চেম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, সোমবার কালীঘাট, মঙ্গলবার শেওড়াপল্লি, রবিবার শোভাবাজার, আর প্রতি বৃহস্পতিবার কিন্তু ব্যারাকপুরে তীর্থপতদাকে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আর যিনি ফোন করেছিলেন তার সূত্র ধরে বাকিদেরও বলতে চাই, যারা সত্যি এরকম যেই কথাটা ছকে উঠে আসলো যে বাবা মা ছেলে মেয়ের চিন্তায় বেশি ডিপ্রেশনে চলে যায়, তো সেই জায়গায় এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশি, মানে আমি বললাম যেটা যে হয়তো পরীক্ষা আমরা ভেতরে দিই কিন্তু বাবা মারা কিন্তু বাইরে বসে, তাদের একটা আরো বড় পরীক্ষা থাকে। সেই জায়গায় যারা মনে করছেন যে সত্যি একটুখানি এডুকেশন দিকটা, একটু ক্যারিয়ারের দিকটা ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে, বা সত্যি আমি একটু দেখে আসি গিয়ে সত্যি কোন দিকটা যাওয়ার প্রয়োজন রয়েছে, এটাও কিন্তু ভাইটাল যে কোন সেক্টরেও যাবে, এই ডিসিশনটাও কিন্তু তার জন্য তাদের কিন্তু স্পেশাল অ্যানালাইসিস করা হচ্ছে হরোস্কোপে। যারা পড়াশোনা বা কেরিয়ার নিয়ে চিন্তিত রয়েছেন তারা কিন্তু বুকিং নাম্বারে তাদের বাবা মারা একটু যোগাযোগ করুন, বা তারা নিজেরাও যোগাযোগ করতে পারেন। আমরা একটুখানি সেই যে বুদ্ধি বা বিদ্যা নিয়ে কথা বলছিলাম, আমি যে বোধ বুদ্ধি নিয়ে কথা বলছিলাম সেই বোধ বুদ্ধি নিয়ে আলোচনার মধ্যে আসছি। কিন্তু এই আগামী কয়েক মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে, তো সেই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার যারা পরীক্ষার্থী আছে তাদের যাতে ফল ভালো হয়, বা কিছু কিছু ক্ষেত্রে তাদের মনঃসংযোগ অভাব ঘটছে, সেইগুলো সেই সমস্ত সমস্যা থেকে যারা বেরিয়ে আসতে পারে সেই সমস্ত তাদের জন্য স্পেশাল অ্যানালিসিস করার ব্যবস্থা আরম্ভ হয়েছে। সেই অ্যানালিসিসের জন্য আপনারা ওই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এবং যেমন বাক বুদ্ধি নিয়ে আমি যে বলছিলাম তার জন্য আজকে প্রথম টিপস আমি যেটা দিচ্ছি, যে যদি যখন কখন কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করছেন বা পড়াশোনার জন্য যে কনসেন্ট্রেশনের অভাব বা মনঃসংযোগের যে অভাব, সেই অভাবের জন্য একটা সামান্য কিছু পদ্ধতি আমরা অবলম্বন করলে এখান থেকে কিন্তু আমরা উদ্ধার বেরিয়ে আসতে পারি। এর জন্য একটা একটা পাত্রের মধ্যে একটু জল নিন, এক পাত্র জলের মধ্যে অল্প একটু কর্পূর দিয়ে সামনে 30 সেকেন্ড অপেক্ষা করুন, অনলি ফর 30 সেকেন্ডস। এই 30 সেকেন্ড পর থেকে দেখবেন আপনার মধ্যে একটা পাওয়ার এনহান্স তৈরি হবে, এবং সেই পাওয়ার এনহান্স এতটাই পজিটিভিটি পাবেন যে সেখান থেকে আপনার মনঃসংযোগে যে একটা স্ট্রেস তৈরি হয়েছিল সেই অভাবটা আপনি এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং অনেক আমি যে এই কথাটি বললাম এটা যদি আপনি ফল প্রয়োগ করতে পারেন এর থেকে কিন্তু অনেক ভালো ফল পেতে পারেন। মানে আমাদের যে একটা ডিপ্রেশন কাজ করে বা নেগেটিভিটি, যেটা কিছুটাই মানে ভালো লাগছে না বা কোনো কাজে ঠিক মতো করতে পারছে না, সেই কাজটা যদি বেরিয়ে যায় সেটা আমাদের রেগুলার এটা যদি আমি করি, অনলি ফর দ্য 30 সেকেন্ডস, নট মোর দ্যান 30 মিনিটস, ইটস আ 30 সেকেন্ডস, আচ্ছা, নট 30 মিনিটস, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটস, অনলি ফর 30 সেকেন্ডস, শুধুমাত্র 30 সেকেন্ড আপনারা অতিবাহিত করুন এই জলটার মধ্যে একটা কর্পূর দিয়ে। দেখুন প্রত্যেকদিন প্রত্যেকদিন যখনই কনসেন্ট্রেশন ব্রেক করবে তখনই করুন, যদি প্রথমবার যখনই দেখবেন যে কনসেন্ট্রেশনটা ব্রেক করে গেল তার কিছুক্ষণ পর আবার ট্রাই করুন, দেখবেন আপনার সেই কনসেন্ট্রেশন লেভেল ধীরে 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 ব্যবহার করছে গ্রো করছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমে যে কথাটা বলে অনুষ্ঠান শুরু করলাম যে আগে মানুষটাকে চিনতে হবে, মানসিকতাটা জানতে হবে, এই জায়গায় কিন্তু তীর্থপতদা পৌঁছে গেছে যে আপনারা আগে এটা প্রয়োগ করুন, যদি কিছুটা আপনারা কাজ পান তখন আপনারা বুঝবেন যে না সত্যি সঠিক প্রয়োগে কাজ হয়, তারপর তো আপনাদের ইচ্ছে যে আপনারা যোগাযোগ করবেন কিনা। সঙ্গে আরো একজন রয়েছে, হ্যালো নমস্কার। নমস্কার, আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন, কোথা থেকে বলছেন আপনি? আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি কি খুব ইমোশনাল? একটু ইমোশনাল আছেন। আপনার জন্মস্থানটা বলবেন। আমার হলো 1999। না না, জন্মস্থান জন্মস্থান হলো কলকাতা। কলকাতা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি তত্ত্বাবধায়ক। হ্যাঁ, যেটা আপনাকে বললাম আপনি একটু ইমোশনাল, যে কোনো কাজ একটু ইমোশনের মাধ্যমে করতে থাকেন, সেই ইমোশনের মাধ্যমে করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হয়, এবং ভুল সিদ্ধান্তের জন্য সেটা পরবর্তীকালে তার ফল একটু আপনাকে ভোগ করতে হয়। আচ্ছা, আপনার রাশি লগ্ন কি জানা আছে? রাশিটা জানা আছে, আমার লগ্নটা জানা নেই। আচ্ছা, লগ্ন হচ্ছে মেষ লগ্ন। আচ্ছা, এখানে আপনার জন্ম নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং মিথুন রাশি। এই মিথুন রাশির এই বর্তমান সময়টা খুব একটা ফলপ্রসূ না, একটু মানসিকভাবে অবসাদের মধ্যে চলছে। এই মানসিক অবসাদের থেকে বিভিন্ন রকমের একটু ভুলভাল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং আপনার যেটা লগ্নে
শনি এবং জুপিটার বসে রয়েছে, মানে বৃহস্পতি বসে রয়েছে, তো মানসিকভাবে খুব দৃঢ়, যে কোনো কাজ কর্মের ক্ষেত্রে খুব দৃঢ়, কিন্তু কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়, এবং এই সিদ্ধান্ত গ্রহণের দেরি ক্ষেত্রে পরবর্তীকালে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না। এডুকেশনাল ক্যারিয়ার সেইভাবে অতটাও চতুর্থ স্থানে রাহু, সেই জন্য এডুকেশনাল ক্যারিয়ারের ক্ষেত্রে একটু হলেও সমস্যা রয়েছে। সঠিক বললাম কি? হ্যাঁ, গ্রাজুয়েশনের রেজাল্ট কি যেভাবে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী কি এক্সপেকটেশন হয়েছিল? না। হ্যালো হ্যালো, কোনো কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেল, না শব্দটা শোনার পরে লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেল। তৃতীয়ত একটা কথায় আমি আসবো, এই ছেলে মেয়েদের পড়াশুনো বা বিদ্যা বুদ্ধি নিয়ে যে আলোচনাটায় আছি, অনেক ক্ষেত্রে কি হয় যে কিছু না হওয়া সত্ত্বেও বাড়ির লোকের না প্রচন্ড শাসন বা প্রেশার থাকে, কিন্তু আলটিমেট কাজ হয় না, তখন দেখতে হবে যে না কাজটা কেন যেন গ্রহগত কানেকশনটা কি হয়েছে। আমি বলতে চাইছি যে আমি যেটা নিয়ে শুরু করেছিলাম যে বোধ বুদ্ধি, এই বোধ বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আমি প্রথমে বললাম দেবী সরস্বতী এবং সিদ্ধিদাতা গণেশের তো একটা ভূমিকা রয়েছেই। এছাড়াও আমরা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে একটু নাড়াচাড়া করি বা একটু পড়াশোনা করি, অনেকেই আছেন যারা একটু দেখাশোনা পড়াশোনা করে থাকেন, তাদের ক্ষেত্রে তারা এই সাত নটি গ্রহর মধ্যে বুধ এবং বৃহস্পতি এই এই দুটি অবস্থান জন্মছকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। এই বুধ এবং বৃহস্পতি এদের অবস্থানের উপর নির্ভর করেই তাদের পড়াশোনা এবং তার সঙ্গে চতুর্থ ভাব, চতুর্থ ভাব বৃহস্পতি বুধ, এই তিনটির কম্বিনেশন কিভাবে হচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করছে তার পড়াশোনা। আমরা মাঝে মাঝে দেখে থাকি যে একটা স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশন নিয়েছে, কিন্তু সে যখন পরীক্ষা হলে যাচ্ছে সে নার্ভাস হয়ে যাচ্ছে বা সঠিকভাবে তার লেখা সে লিখতে পারছে না বা ভুলে যাচ্ছে, তার স্মৃতিশক্তি সেইভাবে কাজে দিচ্ছে না, এরকম নানা রকম সমস্যা। কিন্তু স্টুডেন্ট হিসেবে খুব ভালো, এই যে অনেক সামনেই বোর্ডস এক্সাম আছে, ফলে এইরকম ধরনের সমস্যা কিন্তু অনেক রকম, এবং এই বর্তমানে এই কঠিন পরিস্থিতির মধ্যে তার পিতামাতারাও কিন্তু অনেকভাবে এই পরীক্ষা যত এগিয়ে আসে তারাও কিন্তু অনেক বেশি নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা অনেক চাপের সম্মুখীন হচ্ছে। তো এবং দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা যে পরিমাণ চাপে থাকে তার থেকে তার পিতামাতারা অনেক বেশি পরিমাণ চাপ গ্রহণ করে। দেখো তারা তো একদিকে যেমন পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছেই, তার পিতামাতারাও একই রকমভাবে পরীক্ষা দিয়ে চলেছে তার বাইরে। তো সেই সমস্ত সমস্যা থেকে সমাধানের জন্য একটা কনসেন্ট্রেশনের জন্য তো বললাম, এছাড়াও বিদ্যা চর্চার জন্য তাদের বিদ্যা চর্চার কনসেন্ট্রেশন লেভেলটাকে আরও ইনক্রিজ করবার জন্য বা বাড়ানোর জন্য আমার শুধুমাত্র শিক্ষা বন্ধু যারা রয়েছে তাদের জন্যই আমি এই প্রয়োগটি বলতে পারি। তারা যদি একটি প্রয়োগটি করতে পারেন তারা একটু এখান থেকে ভালো ফল পেতে পারেন, এবং এই আমি আপনাদের কাছে যে প্রয়োগগুলি বলছি এগুলো কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করা নয়, এগুলো কিন্তু পরীক্ষিত সত্য এবং এই এগুলো বহুদিন ধরে চলে আসছে, এবং সেগুলোর মাধ্যমে আমি আপনাদের কাছে সেটা উপস্থাপন করছি যাতে আপনারা এটা এগুলো গ্রহণ করে অনেক ভালো থাকতে পারেন। এই ভালো থাকার জন্যই কিন্তু আপনাদের কাছে এই বিষয়গুলো উপস্থাপন করা। এই বিষয়টা কি আমার শিক্ষা বন্ধু যারা রয়েছে তাদের জন্য এই স্পেশাল টিপসটি, যে একটি সবুজ বোতল মধ্যে জল ভরে সেই বোতলটিকে রোদ্রের মধ্যে রেখে দেবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেই সবুজ বোতলে ছিপিটি যেন কোনো রকমভাবেই নীল রঙের না হয়, অন্য যে কোনো রঙের হতে পারে, লাল হলুদ, হলুদ রঙ হলে তো খুবই ভালো হয়, লাল হলুদ সবুজ হলে আরও ভালো হয়, তো এই যে কোনো রঙের হতে পারে, কিন্তু সেটা যেন নীল ব্যতি রেখে নীল রঙের যেন না হয়, সবুজ বোতলের মধ্যে জলটিকে সকালবেলা রোদ্রের মধ্যে ঘন্টা দুই তিনে রেখে দিন, এবং সেই জলটি সারা দিন ধরে পান করুন। পান করার পর এক সপ্তাহ এটা করে দেখুন, তারপর থেকে দেখবেন কনসেন্ট্রেশন লেভেল এবং পড়ার প্রতি যে মনোগ্রতা মনঃসংযোগ সেই মনঃসংযোগ বৃদ্ধি পাবে, এর থেকে আপনার অনেক বেশি ফল পেতে পারেন। এবং এই আপনাদের এই ফল আপনারা কি পাচ্ছেন তার ফোনের আশায় কিন্তু আমি রইলাম। একদম, আপনারা প্রয়োগ করে সুফলটা জানাবেন আমাদের লাইভ অনুষ্ঠানে, এই আশায় থাকলাম। কিন্তু যে অনেকক্ষণ ধরে আশায় অপেক্ষা করছে তার সাথে আবার কথা বলতে হবে। হ্যালো নমস্কার, প্রথমে আপনাকে ধন্যবাদ। হ্যালো জন্মস্থান কোথায়? বহরমপুর। অনুষ্ঠান কেমন লাগছে বলুন আগে। অনুষ্ঠান খুব ভালো, দাদার প্রেডিকশন এবং টোটকা গুলো খুবই সুন্দর, স্থান কোথায়? বহরমপুর। আপনারা ইউটিউব সার্চ করেও দেখতে পারেন, যদি মনে হয় প্রত্যেকের উদ্দেশ্যে বলছি তীর্থপ্রতার প্রোগ্রাম মিস হয়ে গেছে বা টোটকা বা টিপসটা যেটা দিয়ে দিল আরো একবার শোনার প্রয়োজনীয়তা রয়েছে, আপনারা কিন্তু সিসিটিভি ইউটিউব সার্চ করলে প্রতিটি অনুষ্ঠান পেয়ে যাবেন। আপনার আচ্ছা লগ্ন রাশি কি জানা আছে আপনার স্ত্রীর? হ্যাঁ জানা আছে, জানা আছে। মীন লগ্ন? মীন লগ্ন মীন রাশি। হ্যাঁ মীন লগ্ন মীন রাশি। আচ্ছা দ্বিতীয় স্থানে কেতু?
তো একটু স্ত্রীকে একটু বার্ধক্য, দেখতে একটু বার্ধক্য জনিত মনে হবে, কিন্তু মানসিক দিক থেকে খুব স্ট্রং, কিন্তু বিভিন্ন রকম ভাবে লোকের থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং বর্তমানে একটু শারীরিক দিক থেকে গোলযোগের সম্ভাবনা রয়েছে। এবং ওনার এক ষষ্ঠ স্থানে রবি, তো যে পরিমাণ ফোকাস ওনার লাইফে আসা উচিত সেই পরিমাণ ফোকাস কিন্তু সেইভাবে আসছে না। যে পরিমাণ ফোকাস আপনার উনি পাওয়া উচিত সেই পরিমাণ ফোকাস পাচ্ছেন না, এবং তার সঙ্গে সঙ্গে উনি যে জায়গাতে যেতে চাইছেন বা যেরকম ধরনের চাইছেন সেই রকম ধরনের কিছু পৌঁছাতে পারছেন। উনি কি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন? না, সার্ভিস এখনো পাইনি, এখনো পাইনি। চেষ্টা করছেন তো? চেষ্টা করছি, সেটা আছে কিনা সেটা জানার জন্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনার। এবং সেটা কি গভর্নমেন্ট সেক্টরের জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, এই গভর্নমেন্ট সেক্টরের জন্যই আপনাকে স্পেসিফিক করে ওই জন্য উল্লেখ করলাম যে গভর্নমেন্ট সেক্টরই, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু পৌঁছানোর জন্য ওনার চার্টের মধ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেই প্রতিবন্ধকগুলো যদি একটু একটুখানি রেকটিফাই করে নিতে পারেন তাহলে কিন্তু এই প্রতিবন্ধকগুলো কাটিয়ে উঠতে পারলে আগামী কিছু মাসের মধ্যে কিন্তু একটা ভালো সংযোগ রয়েছে যেখান থেকে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ এখান থেকে কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা এখানে সম্ভব না, সেগুলো একটু যদি যোগাযোগ করে নেন তাহলে একটু সুবিধা হয়। কিছু রেস্ট্রিকশন থাকে অন মিডিয়া, সেটা বলাটাও সম্ভব না আর আপনার শোনাটা উচিত না। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র বিভিন্ন সেক্টর, একটা কথা শুধুমাত্র আমি সকল দর্শককে বলতে চাই যে যখন আপনারা এখানে ফোন করবেন স্পেসিফিক একটা প্রশ্নের উত্তর ছাড়াও সম্ভব না এটুকু সময়, কিন্তু যখন আপনারা চেম্বারে যাবেন না জীবনের প্রতিটি অধ্যায় কিন্তু আপনারা জানতে পারবেন না, তখন তীর্থব্রততা কিন্তু আপনাদের ডেট অফ বার্থ জন্মস্থান সময় নিয়ে আপনাদের জীবনীটা নিয়ে কিন্তু ভালো করে প্রত্যেকটা সেক্টর, মানে কর্মজীবন হোক বা শারীরিক সমস্যা হোক বা যে কোনো সমস্যা যেটা আমাদের এখানে সম্ভব না, অ্যাস্ট্রোলজার কাছে আমরা যাই কিন্তু পুরো জীবনীটাই জানতে, তার জন্য একটা অনেকটা সময়ের প্রয়োজন হয়। তার জন্য আপনাদের চেম্বারে যোগাযোগ করতে হবে, তার জন্য কিছুই করতে হবে না, দুটো নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনাদের ফোন করতে হবে, আপনাদের নিয়ারেস্ট চেম্বার যেটা মনে হবে সেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। সোমবার আপনারা কালীঘাট, কলকাতার কাছাকাছি যারা রয়েছেন তারা কালীঘাটেও দেখাতে পারেন, তারা শোভাবাজারেও দেখাতে পারেন। শোভাবাজারে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে রবিবার, সোমবার পাচ্ছেন কালীঘাট, মঙ্গলবার পাচ্ছেন আপনারা শেওড়া পুলি, বৃহস্পতিবার পাচ্ছেন আপনারা ব্যারাকপুর। বারবার যে কথা বলে আজকে যে বিষয়ে কথা হলো বিদ্যা পড়াশোনা এডুকেশন কেরিয়ার, যারাই রয়েছেন সমস্যা তারা একটু খুব ফাস্ট একটু যোগাযোগ করে নিন, কেন স্পেশাল হরোস্কোপ অ্যানালাইসিস কিন্তু চলছে আপনাদের জন্য। তার পাশাপাশি আরো একটা কথা, মনোসংযোগ কিন্তু কেরিয়ার হোক পড়াশোনা হোক সবার সাথে সংযোগ রয়েছে, তার টিপসও কিন্তু দেওয়া হলো। সময় তো একেবারে আমাদের কমে এসেছে, যেটুকু রয়েছে দর্শকের উদ্দেশ্যে কিছু। তো শেষ, আমি তো যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন এবং যারা আমার বিদ্যার্থী রয়েছে তাদের জন্য তো একটা স্পেশাল দুটো টিপস দিলামই, এর সঙ্গে সঙ্গে যারা কিন্তু সরাসরি অফিসে গিয়ে কাজ করছেন সেখানে যখন মনোসংযোগের অভাব হবে বা কাজের ক্ষেত্রে সমস্যা হবে তারা হয়তো তাদের জন্য একটা স্পেশাল টিপস দিয়ে গেলাম, তাদের যখন এরকম ধরনের সমস্যা হবে তাদের দুটো আঙুলকে এইভাবে জোড়া করুন, ভালো করে লক্ষ্য করবেন, এই দুটি আঙুলকে ভালো করে জোড়া করুন, করে সরাসরি বুকের সামনে এনে ওম কথাটিকে 30 সেকেন্ড 30 সেকেন্ড তার মধ্যে ইনহ্যান্স করুন এবং বারবার চ্যান্ট করতে থাকুন, বারবার সেই মন্ত্রটিকে উচ্চারণ করতে থাকুন ওম বলে, কিন্তু সেটা সরাসরি একদম বুকের ওপরে এসে এইভাবে একদম এইভাবেই কিন্তু করতে হবে, তাহলেই দেখবেন আপনার কনসেন্ট্রেশন লেভেলটা আস্তে আস্তে করে গ্রো করবে এবং কাজের মধ্যে মনঃসংযোগ তৈরি হবে। এবং আগামী সপ্তাহে আগামী যে অনুষ্ঠান আছে তাতে আমি আমার সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমার যে বিদ্যার্থীরা রয়েছে তাদের জন্য আরও কিছু স্পেশাল টিপস তাদের জন্য আনতে আবার দেবো। আমার এই অনুষ্ঠানটিকে ভালো করে লক্ষ্য রাখুন, আমার যে টিপসগুলো সেগুলো কিন্তু একদম পরীক্ষিতভাবে সত্য যায়, এগুলো যদি আপনারা ব্যবহার করেন তার থেকে কিন্তু সঠিকভাবে ফল পেতে পারেন। একদম, পরের নেক্সট উইক যখন আমরা তীর্থব্রত দেখে পাবো তার আগে এই প্রয়োগের ফলটাও কিন্তু আমরা জেনে নেবো যে আপনারা কতটা কার্যকারী। তাই আজকের মতো বিদায় নিতেই হচ্ছে দাদা, আপনাকে বিদায় দিতেই হচ্ছে, কিন্তু যে প্রয়োগগুলো আপনি বলে দিলেন আমি জানি যে দর্শকরা তাতে যে উপকার পাবে বাকিটুকু উপকারে যেটুকু বাকি থেকে গেল চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে যে কোনো সমস্যা নিয়ে চলে আসতে পারেন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ভাগ্য সারথী অনুষ্ঠানে। আমি সুমিত্র আপনাদের সঙ্গে রয়েছি।